নমস্কার রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো রায়তা রায়তা অনেক রকমভাবে বানানো যায় আমার আজকের এই রায়তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন দেখে নিই রায়তা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে রায়তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম টকদই হাফ টি স্পুন গোটা সর্ষে স্বাদ মতো নুন ওয়ান টেবিল স্পুন সাদা তেল আট থেকে দশটা কারিপাতা খুব মিহি করে কুচিয়ে রাখা আছে টমেটো শশা পেঁয়াজ আর গাজর সবার প্রথমে দইয়ের মধ্যে এই নুনটা দিয়ে দেব আর দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব জল দেবার প্রয়োজন নেই জল ছাড়াই এটা ফেটাবো দইটা আমার ফেটানো হয়ে গেছে এবারে এর ভিতরে দেব গাজর কুচি পেঁয়াজ কুচি শশা কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দেব আর সব কিছু একবার ভালোভাবে মিক্স করে নেব এখানে শশা টমেটো পেঁয়াজ গাজর সব কিছু প্রায় তিন থেকে চার চামচ মতো আছে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়া নিরামিষও এটা বানাতে পারেন এটা আমার মিক্স করা হয়ে গেছে এবারে আমরা চলে যাব পরের প্রসেসে সবার প্রথমে গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব প্যানটা গরম হয়ে যাবার পর এর ভিতরে সাদা তেলটা দিয়ে দেবো আর তেলটাও গরম হতে দেব তেলটা গরম হয়ে যাবার পর এর ভিতরে দিয়ে দেব গোটা সর্ষে আর কারি পাতাটা আর এটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব আমি এখানে সাদা সর্ষে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেও নিতে পারেন আর কারিপাতার পরিমাণটা একটু কম বেশিও করে নিতে পারেন আমাদের তারকাটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই তরকাটা দইয়ের ভিতরে দিয়ে দেব। আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে দেবো রায়তা আমাদের শরীরের জন্য খুব উপকারী এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে গরমকালে যদি রোজ একটু করে রায়তা খেতে পারেন তাহলে কিন্তু শরীরে খুব উপকার দেবে আর শুধু গরমকাল বলেই নয় রায়তাটা কিন্তু বিরিয়ানি আর পোলাওয়ের সাথে খেতেও খুব সুন্দর লাগে সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে রায়তাটা আমি একটা সার্ভিং বোলের ভিতরে বার করে নেব রায়তা আমাদের সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য এর উপর থেকে একটু কুচনো গাজর টমেটো পেঁয়াজ শসা আর ধনে পাতা ছড়িয়ে দেব। তাহলে দেখতেও সুন্দর লাগবে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে ভিডিওর নিচে বেলাইকনে ক্লিক করে দিন